জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ খরচ বেড়ে যাবার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ শুরু করা কঠিন হয়ে পড়েছে। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসকে সঙ্গে নিয়ে বদরুদ্দোজা বাবুর অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। রাস্তা চওড়া করতে কতটুকু জমি অধিগ্রহণ করা হবে এবং কোন কোন স্থাপনা ভাঙা পড়বে সেই জরিপ চলছে কালিয়াকৈরে। এমন ঘরও হিসেবে রাখতে হচ্ছে যেখানে কেউ থাকেন না বা থাকার উপায়ও নেই। এসব ঘর তৈরি হয় জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন পাবার পরপরই। অসৎ উদ্দেশ্যে এসব ঘর তোলার কথা স্বীকারও করেন আব্দুর রহমান নামের একজন। ভাই, এটা আমার নিজের ব্যক্তিগত জায়গার মধ্যে আমি কাজ করছি। আপনি ব্যক্তিগত জায়গার মধ্যে শুধু টিন আর ইয়ে দিয়ে কেন ঘর তুলছেন? বেশি করে ক্ষতিপূরণ পাওয়ার আশাই করছি। এটা কি এভাবে, এটা কি ঠিক হচ্ছে কাজটা? অন ঠিক হচ্ছে না হচ্ছে এটা আপনাদের ব্যাপার, এটা গভর্নমেন্টের ব্যাপার। এই আব্দুর রহমানের মতো গাজীপুর ও টাঙ্গাইলের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিঘার পর বিঘা জমি ভাড়া নিয়ে ঘর তুলেছেন। তবে যাদের এসব দেখার কথা সেই জেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এক্ষেত্রে অনেকটাই নীরব। এর কারণও আছে, কোন দিক দিয়ে রাস্তা যাবে সেই তথ্য আগেভাগে ফাঁস করে দিয়ে এবং ক্ষতিপূরণ পাইয়ে দেবার নিশ্চয়তা দিয়ে অভিযোগ রয়েছে তারাই উৎসাহ যুগিয়েছেন এসব ঘর তুলতে। তিন ধারা এবং ভিডিওর পরে যে ঘরগুলো আছে জমির মালিকেরা করছে, এগুলো তো আইনগতভাবে নিতে হচ্ছে, তারপর সিদ্ধান্ত হবে যে এগুলা রাখবে কি রাখবে না। একটু বলেন যে ভাগাভাগিটা কিভাবে হয়? কি ভাগাভাগি? এই যে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ভাগাভাগি ভাড়া নিচ্ছে, তাদের মধ্যে একটা ভাগাভাগি, আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই রে। এইবার কোনো ভাগাভাগি জানে যে এই জায়গা দিয়ে জমি ইয়া যাবে রাস্তা? আমি কেমনে বলবো, তো ডিজাইন করে রোড চালারা। কানুনগত থেকে শুরু করে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই প্রক্রিয়ার সাথে জড়িত। এটি থাকতে পারে এবং এদের সাথে কোনাইভেন্স থাকাটা মানে উড়িয়ে দেওয়া যায় না। অধিগ্রহণের নিয়মকানুন সবই জানে এই চক্রটি। 1982 সালের আইনে বলা হয়েছে ঘরের একটি অংশ ভাঙা পড়লে গোটা ঘরের ক্ষতিপূরণই দিতে হবে সরকারকে। এই সুযোগে চক্রটি কয়েক বিঘা জমি ভাড়া নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তুলেছে যাতে বেশি ক্ষতিপূরণ আদায় করা যায়। গাজীপুরের গণপূর্ত শাখা বলছে এক বিঘা জমির উপর গড়ে ওঠা টিনের ঘরের জন্য সরকারকে ক্ষতিপূরণ গুনতে হবে 50 লাখ টাকা। মহাসড়কটি চওড়া করতে গাজীপুরের সফিপুর থেকে সূত্রাপুর পর্যন্ত প্রায় 90 একর জমি অধিগ্রহণ করার কথা রয়েছে। এজন্য প্রকল্পে অধিগ্রহণ বাবদ খরচ ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা এ সমস্ত স্থাপনার কারণে এখন সরকারকে গুনতে হচ্ছে প্রায় 550 কোটি টাকা, যা দ্বিগুণেরও বেশি। যে পরিমাণ স্ট্রাকচার এখানে আমরা ধরেছিলাম, আমাদের একটা সার্ভে হয়েছে, রিসেটেলমেন্ট সার্ভে হয়ে একটা রিসেটেলমেন্ট প্ল্যান আমরা করেছি, সেই রিসেটেলমেন্ট প্ল্যানে কিন্তু এগুলো ছিল না। এখন স্ট্রাকচারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আমরা এখনই বলতে পারছি না যে কী পরিমাণ টাকা বেড়ে যাবে, কিন্তু অনুমান করা যায় যে প্রাকলিত ব্যয় দেড় গুণ বা দ্বিগুণের কাছাকাছি চলে যাবে যদি এই স্ট্রাকচারগুলোকে কনসিডার করা হয়। যমুনা এবং পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণের সময়ও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন আলাদা আইন করে প্রতারকদের ঠেকানো হয়েছিল। এ প্রকল্পের ক্ষেত্রেও তেমন কিছু করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। আইনগতভাবে যেন আমরা শক্তিশালী অবস্থানে যেতে পারি সেজন্য আমাদের যে অধিগ্রহণ আইন ম্যানুয়াল যেটা সেটা মানে সংশোধন করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে একটি প্রস্তাবনা ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ 2013 হতে 2018 সালের মার্চ পর্যন্ত। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 3,760 কোটি টাকা, যার বেশিরভাগই বিদেশি সহায়তা। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, গাজীপুর।